আসসালামু আলাইকুম নসল্লি আলা রসুলহিল করিম আম্ম প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুগণ অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছেন যে হুজুর বাথরুমের ভিতরে উজু করা যাবে কি না অনেকেরই দেখা যায় যে বাথরুমের ভিতরেই টেপের ব্যবস্থা করা আছে পানি নেওয়ার ব্যবস্থা করা আছে তাছাড়া অন্য কোথাও পানি নিয়ে উজু করার মতো সিস্টেম বা ব্যবস্থা নাই তো তাদের ক্ষেত্রে কি হবে আসলে তারা কি বাথরুমের ভিতরে ভিতরে উজু করতে পারবে নাকি পারবে না তো এখানে বিষয় হলো যে বাথরুমে সাধারণত আল্লাহ তালার নাম নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ বাথরুমের ভিতরে কোনোভাবেই আল্লাহ তালার নাম নেওয়া যাবে না সেক্ষেত্রে আপনি যদি বাথরুমের ভিতরে যান বাথরুমের ভিতরে থাকা অবস্থায় আপনি দিলে দিলে শুধু ইস্তেকফফার করতে পারবেন তারপরে মুখে উচ্চারণ হবে না দিলে দিলে ইস্তেক করতে পারেন তো আপনাদের জন্য সিস্টেম হলো যে আপনারা বাথরুমে উজু করতে পারবেন ঠিক সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম পদ্ধতি ফলো করতে হবে প্রথমত আপনি যদি পারেন তাহলে আপনার যে কমটটা আছে টয়লেটের যে কমটটা আছে কমটের আগে দিয়ে একটা কাপড় টাঙ্গিয়ে নেবেন যদি আপনি একটা ক কমোটার আগে দিয়ে একটা কাপড় টাঙিয়ে নেন তাহলে আপনি এদিকে যদি আপনার টেপ থাকে আপনি সেখানে উজু করতে পারবেন দোয়া পাঠ করে আর যদি এরকমটা করা আপনার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি বাইরে থেকে বিসমিল্লাহ পাঠ করে টয়লেটের ভিতরে গিয়ে তারপরে আপনি উজু সম্পন্ন করবেন তবে টয়লেটের ভিতরে গিয়ে আপনি বিসমিল্লাহ বলবেন না যদি বলেন তাহলে কিন্তু আপনার গুণা হয়ে যাবে আর বন্ধুগণ যখন আপনার উজু শেষ হবে তখন আপনি বাথরুম থেকে বাহিরে এসে আপনি উজুর শেষের দোয়া পাঠ করবেন কালিমায় শাহাদাত পাঠ করবেন তো এই সিস্টেমে যদি আপনারা বাথরুমে উজু করেন তাহলে ইনশাআল্লাহ আপনার উজু সহি হবে তবে বাথরুমে উজু না করাটাই শ্রয় আপনি যদি পারেন তাহলে লোটার মধ্যে বা আপনার জগের মধ্যে পানি নিয়ে আপনি বাইরে উজু করবেন এটাই সবচেয়ে ভালো পশ্চিম মুখ হয়ে বসে আপনি লোটার মধ্যে অথবা জগের মধ্যে পানি নিয়ে উজু করবেন তো বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত